হ্যাঁ, আমি সাংসদ থেকে তো করা হচ্ছে, করা করা হচ্ছে, হচ্ছে কিন্তু প্রপোজাল গুলো কি কার কেন করতে দেওয়া হচ্ছে না, ইমপ্লিমেন্ট করতে কেন বাধা দেওয়া হচ্ছে? 5 বছরের টাকা এত এখনো পড়ে আছে আমার, শুধু প্রজেক্ট গুলোকে প্রপোজাল দেওয়া হয়েছে, না, কাজগুলো লেংদি করা হয়, লেংদি করা হয়, লেংদি করা হয়, না করা হয়, বন্ধ করা হয়, বিভিন্ন অছুরে অজুহাতে অজুহাতে সেগুলো করতে দেওয়া হয় না, কেন বলেন তো? আপনি আপনি আমার যে এমপি ল্যাট ফান্ড গত 5 বছরের, এখন একটা টাকা এখন তো পুরোটা ইউজ করেনি কেন? কার গাড়িতে? প্রশাসনের গাফিলতিতে, সরকারের গাফিলতিতে? কারণ আমি তো ডিরেক্ট, আমি রেকমেন্ড করে দিই যে অমুক জায়গায় করা দরকার, অমুক জায়গায় করা দরকার, তমুক জায়গায় করা দরকার। এখনো আজ করতে পারে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা আমার কাছ থেকে লিখে নিয়ে গেল, সই করে নিয়ে গেল, সেগুলো কবে যাবে, কবে করবে, একবার যায় একবার আসে, সব বলে ভুলভাল কাগজ। আমি ওখানে পিএমজি এসওয়াই একদম হায়েস্ট লেভেলের অফিসার, তাদের সাথে জয়েন্ট সেক্রেটারি সেক্রেটারি লেভেলে কথা বলেছি, ওরা বলছে যে স্যার বারবার ভুল করে, আমরা বাধ্য হয়ে তো আমরা ফের দিতে বাধ্য হই। বলে আপনার ছেড়ে দিন, বলে আমরা তো ছেড়ে দেওয়ার জন্য রেডি আছে, আবার যায় আবার আসে আবার চলে যায়, ঠিক মতো কাজ করে না বলে, এই করে রাস্তাগুলোও কাজ ঠিক মতো হয় না, সময় যেটা 1 বছরে করার কথা সেটা 5 বছর লাগিয়ে দিচ্ছে। এইভাবে পশ্চিমবঙ্গের ডেভেলপমেন্টকে কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে সেটা বুঝতে পারছি এক্স্যাক্টলি, নাম টাকাটা বলতে পারবো না, কিন্তু অনেকটা টাকা পড়ে আছে, এখনো পড়ে আছে, কি কারণে তাহলে পড়ে আছে? পড়ে আছে, স্যাংশন দিচ্ছে না, অ্যাপ্রুভাল দিচ্ছে না, আজকে এই কাগজ নাই, কালকে ওই কাগজ নাই, এটাও তারা দেয়, এটা এখান থেকে দেয়, জেলা জেলা প্রশাসন থেকে দেওয়ার কথা, আপনার মতো পাঠিয়ে আমি আমার মতো পাঠিয়ে দিই, করার জন্য বলি, করতে পারছি না, সেই জন্যই করা হয়নি এতদিন, এইবার একটু একটু করে ছাড়ছে, কারণ হচ্ছে এখন ইলেকশন হয়ে গেছে, সাংসদ তো জিতে জিতে গেছে, এখন তো আর কিছু করার নেই, এই জন্য এখন একটু একটু করে ছাড়ছে, আবার কয়েকদিন দেখবেন 26-এর আগে আবার বন্ধ হয়ে যাবে। এই হচ্ছে এদের নীতি, এবং ওখানে গিয়ে বলবে সাংসদ কোনো কাজ করে, মুখ্যমন্ত্রী যে অনুরোধ বা নির্দেশ দিয়েছেন সাংসদ এমএলএদের, তাদেরকে রাস্তা, গ্রামীণ রাস্তা তাদের তাদের খরচা করতে হবে, তাদের 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 এমপিরা আছে তো, তাদের এমপিরা খরচ করতে পারে, তারা দিশা কমিটির মেম্বার হতে পারে, সব কিছু করতে পারে, আমাদের তো কোনো অধিকার নেই, আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা না, আমাদের মুখ্যমন্ত্রী না তো উনি, উনি কি আমাদের মুখ্যমন্ত্রী? আমাদের মুখ্যমন্ত্রী হলে তো আমাদের ক্ষেত্রেও কোথাকে একইভাবে কাজ করতে দিতেন, বরঞ্চ নির্দেশ দিতেন যে আমার মানুষগুলো আছে, এই সাংসদ কোটার টাকাগুলো যেন ঠিক মতো খরচ হয়, এটা উনি নিজেই উদ্দেশ নির্দেশ দিতে পারেন, কিন্তু সেটা দেবেন না উনি, আর ওনার ভয় তাহলে এদের ইমেজ বাড়বে, আর ইমেজ বাড়লেই তাহলে আমাদের পার্টির অস্তিত্ব ইয়ে হবে। কোনটা এই যে রাস্তা উদ্বোধনে আপনার পিএমজিএসওয়াই, এতগুলো রাস্তা হচ্ছে, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, আমাকে ডাকার প্রয়োজন মনে করে? এখানে যে দিশা কমিটি আছে, দিশা কমিটি বারবার বলছি রাজ্য ইয়েতে পার্লামেন্টেও তুলে ধরছি আমি, দিশা কমিটির চেয়ারম্যান সাধারণত লোকাল এমপি হয়, সাধারণত এমপি এমপি লোকাল এমপি সে সেখানকার চেয়ারম্যান হয়, পাশের ডিস্ট্রিক্টের কো চেয়ারম্যান, আমি এখানকার এবং কোচবিহার ডিস্ট্রিক্টের ভাইস চেয়ারম্যান ছিলাম, এখনও ওদের নামটা আছে, 2014-24 পার হয়ে গেছে, একবারও ডেকেছে, একবারও ডেকেছে, তার মানে কি গণতান্ত্রিক অধিকার, এটা বলে না, কেন্দ্র বৈষম্য করছে রাজ্যকে, এ রাজ্য যে বৈষম্য করছে সেটাকে সেটাকে দেখবে, নিজে ঠিক হয়ে আপনি আচরি ধর্ম পরের শিখাইও, তো এরা আপনি আচরি ওরা শিখিয়ে দিচ্ছে যেরকম করতে হয়। প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে কী চলছে জানেন? যারা বিজেপির ইয়ে তাদেরকে তাদেরকে এখন এই মুহূর্তে তাদেরকে বাড়ি না দিয়ে, যারা যাদের বাড়ি আছে দুতলা তিনতলা বাড়ি আছে, এবং এমনও খুব শুনছি যে যাদের বাড়ি আছে তাদের কেন তাদের নামটা কেন এসছে, কে খবর দিল, এইবার তাকে ধমকানো চমকানো হচ্ছে, এটাও আসছে। আবার কালকে গিয়ে এক জায়গায় শুনি যারা বৃদ্ধ ভাতা পাচ্ছিলেন তাদেরকে বৃদ্ধ ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে বিজেপি করার জন্য, এইটা হচ্ছে এখানে মিশ্রণ চলছে, এখানে সরকার আছে তো বলে তো, গণতান্ত্রিক সরকার আছে বলে তো মনে হয় না, সুতরাং এরা এত জোর করে ভোটেও তো জোর করেই জিতবে, আপনারা সবাই জানেন, সব মোবাইল ইয়েতে সবাই টিভিতে সবাই দেখতেই পাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ঠিক আছে। Damro Furniture's big festival sale is here. Celebrate this festive season with Damro Furniture's with mega savings on every piece of furniture. So what are you waiting for? Visit your nearest Damro store today or go to www.damroindia.com. এতে ধীরে হেয়ার ফল হচ্ছে কি মতো দিক্ক ভই সকে বাথরুম তো এন্টি হেয়ার ফল কো দোকান নে ভই সকে আনি মেরো সির এন্টি হেয়ার নে রয়ো তেসপছি মেরো ফ্রেন্ড লে মালা রেকমেন্ড গরিও সো মানি ওয়েলনেস বাটা হেয়ার গামি প্যাকড উইথ জিঙ্ক এন্ড বায়োটিন ফ্রম মাই হেয়ার।
अब मेरो बाथरूम भयो एम्प्टी र हेयर हेल्दी। हेयर गमी उपलब्ध छ सुमानी वेलनेसमा, फर्स्ट फ्लोर सुमानी बिल्डिङ, न्यू मार्केट, क्यान्टोक। मिसेस कपूर, बाहर वो फायर ब्रिगेड, कुछ हुआ है क्या? वो हमने रॉयल ओक से नया फर्नीचर लिया है ना? हाँ? 70% डिस्काउंट। हाँ? अच्छा है ना? अच्छे अच्छे जल जाएंगे जब आप रॉयल ओक फेस्टिवल सेल से शानदार फर्नीचर घर लाएंगे। तो जल्दी जाएं, ऑफर निकलना चाहे। Thank you.